জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা আবারও বিয়ে করেছেন বিয়ের খবর নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী পূর্ণিমা পূর্ণিমা গণমাধ্যমকে বলেন বিয়ে করেছি এটা সত্যি মাস খানেক আগে পারিবারিকভাবে বিয়েটা হয়েছে পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আশফাকুর রহমানের সঙ্গে পরিচয় প্রসঙ্গে অভিনেত্রী পূর্ণিমা বলেন চার কি পাঁচ বছর আগে কাজের সূত্রে তার সঙ্গে পরিচয় সেখান থেকে একটা ভালো বোঝাপড়া বন্ধুত্ব হয়েছে এরপর আমি পরিবারকে জানাই দুই পরিবার থেকে বলা হলো বিয়েটা করে ফেললেই ভালো হয় তাই তো পারিবারিকভাবে ছোট কত আয়োজন করে বিয়েটা শেষ করে ফেলেছি দুই পরিবার এখন কি অবস্থায় আছে এই প্রশ্নের জবাবে পূর্ণিমা বলেন দুই পরিবারের ইচ্ছাতেই তো বিয়েটা হলো সবাই খুশি আমার মেয়ে সহ সবাইকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করেছে খুবই আদর করছে আমার মাও সবাইকে সুন্দরভাবে গ্রহণ করছে পূর্ণিমার দ্বিতীয় বিবাহের বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আর সব সময় সুতনি ও সবার আগে পেতে মিডিয়াハート কে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্য রইল শুভ কামনা